দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 7 জানুয়ারি। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে 7.5 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করবে নির্বাচন কমিশন। তবে বর্ডার গার্ড বাংলাদেশের 47,000 সদস্য মাঠে নামবেন নির্বাচনের 10 দিন আগে। সোমবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজিবি সবার আগে মাঠে নামবে, ভোটের পরে 2 দিন, ভোটের দিন এবং ভোটের আগে 10 দিন, মোট 13 দিনের জন্য এই বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। তবে প্রয়োজন হলে আরও বেশি দিন তাদের রাখা হতে পারে। I know you're someone new, they can't give it up.